ইউ আর ওয়েলকাম টু জেবিএস টিউশন সেন্টার। আমি রুটিনের বাইরে মাঝে মাঝে আমার বাচ্চা ছেলে মেয়েদের এভাবে পড়া টেস্ট করি, এবং উদ্দেশ্য এদেরকে উৎসাহিত করা। যে পড়তে পারে সে তো উৎসাহিতর সাথে এগিয়ে যাবে, এবং যে না পারে বা যে ভয় করে বা যে দুর্বল, সে দেখে যেন উৎসাহিত হয় এবং পড়াতে মনোযোগ নিয়ে আসে। তো আমি মেয়েটিকে একটি টেক্সট বুক থেকে একটি লেসন আমি রিডিং পড়তে বলবো, এবং মাঝে মাঝে ওকে সেন্টেন্সের মানে সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করতে বলবো। তো দেখি কেমন পারে। আপনারা সাথে থাকুন এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও দেখে থাকে। ওকে, তো তুমি রিডিং পড়বে তো, কিন্তু সেন্টেন্স ওয়াইজ মানে পারফেক্টলি পড়বে, কেমন ভাবে বলে দিই। লেটস রিড। ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট, হি ওয়ান্ডার্ড। হোই ডোন্ট ইউ ওয়ার আ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। এভাবে পড়বে কিন্তু। ওকে, হ্যান আপ করো। She makes all my clothes. I will ask her to sew a shirt for you. How many shirts can your mother make? Gandhiji asked. Just tell me how many you need, said the boy. She will make as many as you want. Gandhiji thought for a moment. Then he said, I have a very large family, son. I have 40 crore brothers and sisters. Till everyone of them has a shirt. How can I wear one? Gandhiji asked. The reply surprised the boy. 40 crore brothers and sisters. Gandhiji was right. After all, Gandhiji felt all the people of India were his family members. Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. Once he visited Odisha. There he met an old woman. She could not stand straight. Her hair was grey. Her sari was torn. She went near Gandhiji and touched his feet. Then she gave him a coin. Jamalal Bajaj's duty was to keep the funds. He asked Gandhiji for the coin. Gandhiji refused. Jamalal was surprised. I keep thousands of rupees, Jamalal said. Let's continue. Thoughts of love, peace and equality filled Gandhiji's words. Swami Vivekananda and Rabindranath Tagore also had similar ideas. Swami Vivekananda wanted unity among all religions. He spoke about it in 1893 at Chicago. Rabindranath Tagore started the Raksha Bandhan in 1905. It was a festival of brotherhood and communal harmony. These three great men have become immortal for their thoughts and works. Okay, ওই গল্পটা তোমার পুরো হয়েছে? আমি তো দেখলাম যে তোমার রিডিং পড়া খুবই সুন্দর হয়েছে, ফ্লুয়েন্টলি হয়েছে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি এর ট্রান্সলেশন, তুমি কতটা মানে অ্যাবিল আছো এটা করার জন্য? এটা তুমি পড়বে, এটা আমাকে পড়ে শোনাবে তুমি? এটা দেখো তো একটু একটু অনুবাদ বলো তো। এটা কি এই পড়াটা তো কোনটা দেখো, আমি তো বুঝতে পারছি না। না
এটা কোনটা? এটা ওকে পড়ো। ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করে। গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয়, এমন গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, এমন মহাপুরুষের গায়ে কিনা জামা নেই। হি ওয়ান্ডার্ড, সে তখন অবাক হয়ে ভাবল, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? গান্ধীজি আপনি জামা পরেননি কেন? দ্য লিটল বয় ছেলেটি বলল, হোয়াট ইজ দ্য মানি স্যার? টাকা কোথায় বাবু বাছা? গান্ধীজি জেন্টলি, গান্ধীজি শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আই অ্যাম ভেরি পুর, আমি খুব গরিব, আই ক্যান নট বাই এ শার্ট, জামা কেনার ক্ষমতা আমার নেই। তুমি পুর বলছো, পুরি লেখা আছে, কিন্তু এর সাউন্ড হবে অ্যাপ্রোপ্রিয়েট, মানে উপযুক্ত ভাবে পোর হবে। হ্যাঁ, পুর, পি ডাবল ও আর, পুর লেখা আছে কিন্তু পোর বলতে হবে। ওকে প্রসিড। দা বয় ফেল প্রীতি, ছেলেটির মায়া হলো, মাই মাদার ইজ সো ওয়েল হি সেড, ছেলেটি বলল, আমার মা ভালো সেলাই করতে পারেন, শি মেক্স অল মাই ক্লোথ, তিনি আমার সব জামা কাপড় তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ, তিনি তাকে বলবো আপনার জন্য একটি জামা তৈরি করতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলি জামা তৈরি করে দিতে পারবেন? গান্ধীজি জিজ্ঞাসা করলেন, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, তোমার নিড, এই নিড মানে তোমার প্রয়োজন, নিড মানে প্রয়োজন, তোমার কত লাগবে আমাকে বললাম। সেট দ্য বয়, ছেলে কি বলল, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যে কটা জামা, আপনার যে কটা লাগবে তিনি তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন, দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার পরিবারটা খুব বড় বাছা, আই হ্যাভ 40 ক্রোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই বোন আছে, আর হাউ ক্যান আই ওয়্যার ওয়ান। ওকে স্টপ, আমি আমার স্টুডেন্ট ছেলে মেয়েদের বলবো যে ওর তো পড়ার বিষয়ে কিছু কমেন্ট করতেই হবে, কারণ ও যখন আমার কাছে প্রথম দিন আসে কয়েক মাস আগে, তখন ওর বিষয়ে ওর মা বলেছিল যে দাদা আমার মেয়ে খুব ভালো, এবং আমি দেখেছিলাম যে কিছু ওর গাইডলাইনের জন্য এই সেন্টেন্সগুলো উচ্চারণগুলো আমি ভুল দেখতাম, তো সেগুলো সমস্ত আমি দেখলাম যে কোথাও কোথাও একটু ভুল ও সাউন্ড করছে। তো যাই হোক, ও তো আর অত তো ওর বয়স বা জ্ঞান বা চিন্তাভাবনা তো অ্যাপ্রোপ্রিয়েট হয়ে ওঠেনি, তো যাই হোক ও যতটা পড়েছে আমি কিন্তু স্যাটিসফ্যাকশন, আর আশা করি আপনারাও ভালোই বলবেন। এবং আমি ছেলে মেয়েদের বলছি, তোমরা বলো যে পড়াটা কেমন হয়েছে, যারা আমার সাবস্ক্রাইবে আছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করবে যে কেমন পড়েছে। ওকে, বেস্ট অফ লাক, বন্ধ করো।